बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम गणप्रजातंत्री बांग्लादेश सरकारेर माननीय प्रधानमंत्री देशरत्न शेख हासिना मनोनीत तथा बांग्लादेश आवामी लीग मनोनीत नौका प्रतीकेर चेयरमैन पदप्रार्थी आरिफ भाईर समर्थने तथा नौका प्रतीकेर समर्थने आजकेर ए मतबिनिमय सभाय प्रधान अतिथि हिसेबे उपस्थित आछेन बांग्लादेश आवामी लीग कक्सबाजार जिला आवामी लीगेर संग्रामी सहसभापति चकरिया उपजिला परिषदेर साबेक सफल उपजिला चेयरमैन आमादेर श्रद्धाभाजन नेता जनाब रेजाउल करीम आजकेर ए मतबिनिमय सभाय उपस्थित आछेन बांग्लादेश आवामी लीग कक्सबाजार जिला आवामी लीगेर प्रभावशाली सदस्य আমাদের শ্রদ্ধাভাজন নেতা জনাব আমিনুর রশিদ দুলাল ভাই আর উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ চকরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের আরেক শ্রদ্ধাভাজন নেতা জনাব জামালউদ্দিন জয়নাল ভাই সহ উপস্থিত আওয়ামী লীগ যুব লীগ ছাত্র লীগ এবং অত্র এলাকার বায়ু ভুড়েরা সবাইকে জানাই দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুজিবী অভিবাদন আসন্ন যে নির্বাচন সেই নির্বাচন আপনাদের জন্য তথা বদরখালীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন আগামী নির্বাচনে আপনাদের সিলেক্ট করতে হবে আগামী পাঁচ বছর কে আপনাদের সেবা দিবেন যে আপনাদের ভালো সেবা দিবেন আপনারা তাকে সেবক হিসেবে নির্বাচিত করবেন দেশরত্ন শেখ হাসিনা আজকে প্রধানমন্ত্রীত্ব আছেন দেশরত্ন শেখ হাসিনা এখানে নৌকা প্রতীকে আরিফ ভাইকে পাঠিয়েছেন শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রীত্ব থাকে আরিফ ভাইয়ের মধ্য দিয়ে এই বদরকালীতে উন্নয়ন সাধিত হবে প্রিয় উপস্থিতি তাই বলবো বদরকালীর উন্নয়নের স্বার্থে আপনাদের সেবার স্বার্থে বদরকালীর জানমাল নিরাপত্তার স্বার্থে আপনারা দলমত নির্বিশেষে নৌকা প্রতীকে আরিফ ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করার আমি আহ্বান জানাচ্ছি আপনারা আজকে বদরকালীবাসী যদি একতাবদ্ধ হয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে আরিফ ভাইকে জয়যুক্ত করেন তাহলে আগামী পাঁচ বছর আপনারা শান্তিতে ঘুমাতে পারবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করছি বক্তৃতা দেওয়ার অবকাশ নেই এখানে আমাদের শ্রদ্ধাভাজন নেতারা উপস্থিত আছেন ওনারা গুরুত্বপূর্ণ বক্তব্য আপনাদের জন্য রাখবেন প্রিয় উপস্থিতি দেশরত্ন শেখ হাসিনা সারা বাংলাদেশে যে উন্নয়ন করছেন সেই উন্নয়নের ধারাবাহিকতায় বদরকালীও আগামীতে সেই উন্নয়ন হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি যদি নৌকার চেয়ারম্যান না হয় তাহলে এলাকার উন্নয়ন করা সম্ভব না কারণ সেই উন্নয়নগুলো উন্নয়ন আপনাদেরকে করার জন্য ঢাকা থেকে নিয়ে আসার জন্য একজন ব্যক্তি দরকার যদি কোনো স্বতন্ত্র প্রার্থীকে আপনি চেয়ারম্যান করেন বা বিএনপির কোনো প্রার্থীকে আপনি যদি চেয়ারম্যান করেন তাহলে উনি ঢাকা থেকে কি বলে আপনাদের জন্য অনুদান নিয়ে আসবে আপনাদের রাস্তাঘাট ঠিক করার জন্য কি বলে নিয়ে আসবে আপনারা যদি নৌকা প্রতীকে আরিফ ভাইকে জয়যুক্ত করে আরিফ ভাইয়ের মনটা বড় করে ঢাকায় গিয়ে বলতে পারবে ঢাকা বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে বলতে পারবে আমি নৌকা প্রতীকের প্রার্থী ছিলাম আমাদের এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে আমি এলাকার সেবা করতে চাই রাস্তাঘাটের যে উন্নয়ন করতে চাই নৌকা প্রতীকের চেয়ারম্যান যদি হয় তাহলে রাস্তাঘাটের উন্নয়ন করার জন্য কোনো বাধা সৃষ্টি হবে না সেহেতু আপনাদের বুঝতে হবে সবাইকে একতাবদ্ধ হয়ে নৌকা প্রতীকের জন্য আমি ভুটছে এই আশাবাদ ব্যক্ত করছি পরিশেষে আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু।